ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, এই জিনিসটা নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা, আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করেছেন কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি কভার করব, কোথায় যাবেন, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন, কত সময় লাগবে, সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরব। আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আর কোনো ঝামেলা থাকবে না ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। আমি কিছুক্ষণ আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছি, আমি এখন যেগুলো বলবো সেগুলো সব কিছুই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, কোথাও থেকে আমি শুনে বা কোথাও থেকে ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে বলবো না, আমি নিজে যা করেছি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি সেগুলো জানলেই আপনারা খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলে দেই কোথায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় মিরপুর বারোতে আরঙ্গের বিল্ডিং আছে, সেখানে লিফটের সাততলায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। আমি এখন মিরপুর বারো আরঙ্গের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, আমি এখন সাততলায় যাব। ঠিক আছে, আপনি মিরপুর বারোতে চলে গেলেন, আপনি সাততলায় উঠে গেলেন, আপনি কী নিয়ে উঠবেন, আপনি সাথে করে কী নিয়ে যাবেন? সাথে করে অবশ্যই আপনাদের যেই টেম্পোরারি স্লিপটা আছে, যে ডেলিভারি স্লিপটা আছে ড্রাইভিং লাইসেন্সের, সেটা আপনারা সাথে করে নিয়ে যাবেন। সেটা যদি আপনারা সাথে করে না নিয়ে যান তাহলে যাওয়াটাই বৃথা, আপনারা অবশ্যই সেটি সাথে করে নিয়ে যেতে হবে, সেটি দেখেই আপনাদের চান্স দেওয়া হবে, আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হবে। সাততলা যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন প্রচুর মানুষ, তারা তাদের সিরিয়াল নাম্বার খুঁজছে, নোটিশ বোর্ডে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বার খুঁজে তারপরে টোকেন নিতে হবে, সেই টোকেন নিয়ে তারপরে হল রুমের মধ্যে ঢুকতে হবে। আমি এখন সাততলায় চলে এসেছি, সাততলায় প্রচুর ভিড়, প্রচুর মানুষজন। প্রথমেই সাততলায় যাওয়ার পর আপনারা যেই কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনারা আপনাদের সিরিয়াল নাম্বার কত সেটি আপনারা নোটিশ বোর্ডে লক্ষ্য করবেন। নোটিশ বোর্ডে আপনাদের সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে, সেই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ডাকবে, সেখানে আপনাদের ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, সিরিয়াল যেটা থাকবে সেই সিরিয়াল মতো আপনারা যেয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং ছবি তুলবেন, ব্যাস এতটুকুই। হল রুমের মধ্যেও প্রচুর ভিড়, এখানে আপনারা অপেক্ষা করবেন, আপনাদের সিরিয়াল আসলে আপনাদেরকে ডাকা হবে। আমার সিরিয়াল কালেক্ট করা হয়ে গিয়েছে, এখন আমি হল রুমের মধ্যে ঢুকেছি, হল রুমের মধ্যেও প্রচুর মানুষ, আমি এখানে বসে আছি, কখন আমাকে ডাকবে আমি সেই ডাকার অপেক্ষায় আছি, আমাকে ডাকলেই আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব, ছবি তুলতে যাব। সবাই লাইন ধরেছে, এখানে একটু সময় লাগে, আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন। সবাই এক এক করে ভিতরে যাচ্ছে, সবার হাতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে টেম্পোরারি স্লিপটা দিয়েছে সেটি, এবং আরেকটি হচ্ছে ভোটার আইডি কার্ড। আপনার ভোটার আইডি কার্ডটাও অবশ্যই লাগবে, আপনি হচ্ছে ভোটার আইডি কার্ড যেটা কার্ড আছে, কার্ড আকারে আছে, আপনার স্মার্ট কার্ড অথবা আপনার যে প্লাস্টিকের কার্ডটা আছে সেটি নিয়ে যাবেন, এবং কি আপনি ফটোকপি বা কালার ফটোকপি এগুলো নিয়ে যাবেন না, এগুলো নিয়ে গেলে তারা বিরক্ত বোধ করে, সুতরাং আপনারা প্লাস্টিকের যে কার্ডটা আছে ওটা অথবা আপনাদের যদি স্মার্ট কার্ড থেকে থাকে সেটি নিয়ে সেখানে যাবেন, তাহলে খুব ভালো হবে। এই কাউন্টারগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় ও ছবি তোলা হয়। আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে ফেলবেন তখন আপনাদেরকে একটি স্লিপ দিবে, সেটা হচ্ছে তারা নিজেরা দিবে, সব কিছু হচ্ছে প্রিন্ট করা থাকবে, কম্পিউটারে একটা ডকুমেন্ট দিবে, সেটার মধ্যে আপনাদের কবে স্মার্ট কার্ডটি দেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্সটি কবে দেওয়া হবে সেটি উল্লেখ থাকবে, এবং যখন সেই স্লিপটি দেবে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে নেবেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাসার অ্যাড্রেস, এগুলো সব কিছু ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তাহলে সব কিছু এভরিথিং অল রাইট, কোনো চিন্তার কোনো কারণ নেই, যেই ডেটটা দিয়েছে আপনাদেরকে আপনাদের স্মার্ট কার্ডটা যেদিন দিবে সেই ডেটটা দেওয়ার আগে আপনাদের ফোনে একটা SMS যাবে, তখন আপনারা সেই ডেটে যে স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন। আশা করি এই ভিডিওর মধ্যে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের মধ্যে আরও বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন, যেমন ধরেন ডোপ টেস্ট কীভাবে করবেন, পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন, এই রকম ভিডিও আমার চ্যানেলে আরও রয়েছে, সেগুলো দেখে আপনারা নিজেদের কাজগুলো সহজেই করে ফেলতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।